আবারও টাইগার ব্যাটারদের হতশ্রী দশা। লাঞ্চের আগেই নেই এক হালি উইকেট, ব্যাটিংয়ে নামতে হলো সাকিব মুমিনুলদের। দিনের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত প্রথম সেশনটা ভালো কাটেনি বাংলাদেশের। জাকির হাসান ও নাজমুল শান্ত বিলিয়ে দেন নিজেদের উইকেট। আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম এই ম্যাচেও 50+ বল মোকাবিলা করার সফলতা দেখান। ফেরার আগে নিজের দায়িত্ব পালন করে যান তিনি, তবে স্বীকৃত ব্যাটারদের ব্যাটিং একেবারেই ছন্ন ছাড়া। আগের দিন দারুণ ব্যাটিং করা জাকির তৃতীয় দিনের শুরুতেও দেখান লড়াকু ব্যাটিং। দারুণ একটা 50 তুলে দলকে দেন কিছুটা স্বস্তি, কিন্তু এরপরই যেন বড় ভুলটা করে বসেন। বিশ্ব ফার্নান্দোর গতি পরেই উঠতে পারেননি, ছন্ন ছাড়া তার স্ট্যাম্প, 54 রান করে বিদায়। জাকিরের পর উইকেটে এসে ভরসা জোগাতে পারেননি অধিনায়ক নাজমুল শান্তও। নিজেরা ক্যাচ মিস করেছেন একের পর এক, তবে লঙ্কানদের যেন রীতিমতো ক্যাচ প্র্যাকটিস করিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক শান্ত, করতে পারেন মাত্র 1 রান। ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল খুব একটা খারাপ করেননি, বোলার হয়েও 61 বল মোকাবিলা করেন 22 রান। টাইগারদের সামনে এখনও রানের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ, সব ভরসা এখন সাকিব মুমিনুলদের ব্যাটে। আদনান আহমেদ, মিডি ক্রিক টাইম।